লাল গোলাপি বেগুনি সবুজ আর টাকা কত করে যাচ্ছে দাম 120 টাকা কিলো 120 টাকা কিলো বড় গুলো 100 টাকা দিয়ে 80 টাকা দিয়ে 60 টাকা জানেন হোলি হোলির বড় বাজারে মার্কেট বসে গেছে শুনেছি তাই দেখাতে যাচ্ছি কম দাম মাল কত দাম কি দাম সব দেখাবো আপনাদের দেখতে থাকুন কেমন লাগে ভিডিওটা হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি নতুন ভিডিও শুরু করছি আপনারা দেখুন কেমন দাম আছে দোলের মার্কেট তো এগুলো কত দাম এটা হ্যাঁ 25 টাকা আর ওগুলো 30 টাকা দিয়ে 60 টাকা দিয়ে আচ্ছা রং বিক্রি শুরু হয়ে গেছে এখন রঙের জিনিস সব বিক্রি হচ্ছে কম 20 টাকা 30 টাকা 40 টাকা সব বস্তা কত করে 250 কত আছে এটা 500 500 টাকা করে বিক্রি হচ্ছে দিদি প্যাকেট কত 15 টাকা করে প্যাকেট বিক্রি হচ্ছে ছোট প্যাকেট বেলুন গুলো বেলুন কত ভাই ও ভাই 20 রুপাইয়া এতগুলো প্যাকেট 20 টাকা করে বিক্রি হচ্ছে দেখুন মার্কেট প্রচুর বেলুন কত পয়সা বেলুন দিয়া 4 কো 20 20 কা 4 হ্যাঁ চলে আসুন তাড়াতাড়ি কম দামে এখন প্রথমে পাওয়া যাচ্ছে প্রথমে তারপর ভিড় হয়ে যাবে বিক্রি হচ্ছে রং বিক্রি হচ্ছে কোন আরে এবছর রং কোনটা ভালো কোনসা আচ্ছা হ্যায় আচ্ছা রং কালার কোনসা হ্যায় গুলাবি 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 চলে হ্যাঁ গুলাবি গুলাবি বাক্স কত এই বাক্স কত বলছো 30 টাকা 30 টাকা 30 দাম টাকা রাখা বলছে মিডিয়া বাক্স বলছে 30 টাকা বলে বাবা আপনি কি দোকান পৌঁছান কত করে সব কাকা সব কিতনে সব 250 সব নানা রকম কালার দেখুন এখন বাচ্চারা কালার ইউজ করে না সব আবিরই খেলে মোটামুটি তাও রং বিক্রি হচ্ছে তাদের এদিকে ওদিকে দুদিকেই রং বিক্রি হচ্ছে নানা রকম কালার বিক্রি হচ্ছে দশ টাকা শুরু হয়ে গেছে দোলের রং দেখুন কি সুন্দর বিক্রি হচ্ছে 10 টাকা করে চায়না বাজারের এটা বিক্রি হয়
কোন কালারটা সবচেয়ে ভালো এবাজয়? লাল, গোলাপি, বেগুনি, সবুজ। আর টাকা কত করে যাচ্ছে দাম? 120 টাকা কিলো। 120 টাকা কিলো। মার্কেট খুলে গেছে, ভর্তি পিচকিরি। সব জিনিসপত্র শুরু হয়ে গেছে বড় বাজারে, আপনারা আসুন, কম দামের মধ্যে পেয়ে যাবেন। এখান থেকে ব্যবসাও করতে পারবেন, পুলিতে কম দামে পিচকিরি রং কিনে। চলে আসুন ওল্ড চায়না বাজারে, সব রং সারা বছর পাওয়া যায় এখানে। রং ভালো লাগলে এখানে ভিডিওটা শেষ করলাম, আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আরে আমি